সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি বসলেন। মুখামুখি বসে বলছেন, হালরা মিনকুম আহাদুন আল্লাইলা তুরুয়া, তোমরা গত রাতে কোনো স্বপ্নে কিছু দেখেছো? ফাইন রাহাদুন কাসাহা, কেউ যদি স্বপ্নে কিছু দেখতো তাহলে রাসূলের সামনে বলে দিত, এই স্বপ্নে দেখেছি। ফায়াকুলু মাশা আল্লাহ তাআলা, তখন আল্লাহর নবী স্বপ্নের তাবির করে দিতেন। একদা আল্লাহর নবী বললেন, তোমরা গত রাতের স্বপ্নে কিছু দেখেছো? কুল্লান না, আমরা বললাম জিনা, আমরা স্বপ্নে কিছু দেখিনি। তিনি বললেন, ইন্নি রায়তাল্লাইলা তারাজুলাইনে, তবে আমি গত রাত্রে দুইজন লোককে দেখেছি স্বপ্নে। ফা তায়নি, তারা দুইজন আমার কাছে আসলো। ফা খাজা বেয়াদাইয়া, তারা আমার দুই হাত ধরে নিল। ফা আখরার জিলে আরজিন মুকাদ্দাসা, দুই হাত ধরে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে দেখি একটা মানুষ বসে আছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে আছে এখন লোহার বাঁকা লাঠি। ফাইদগুলো ফিসিদকে এই লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিকে ঢুকে দিচ্ছে, ঢুকে ফেড়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার পিছন দিক থেকে টেনে বের করে বাম দিকে লাগাচ্ছে, বাম দিককে ফেড়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, এদিকে চিরে ফেলতে না ফেলতেই ডান দিক ঠিক হয়ে গেছে, আবার ওই বাঁকা লোহার লাঠি মুখের ডান দিকে নিয়ে এসে লাগিয়ে চিরে ফেলছে, বারবার এই করছে। আমি বললাম, মা হাজা, এই কি দৃশ্য? পালা, তারা দুজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান তালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা লোকের কাছে, একটা লোক চিত হয়ে শুয়ে রয়েছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে। এস দেখো বেরাহ সাহু, পাথরটাতে তার মাথার উপরে মারছে। দাদা দাহাল হাজারো ফান্তালাকে লাইহে লেখ যাহু, যখনই পাথরটা তার মাথার উপরে মারছে, মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। এই লোকটি পাথর আনতে যাচ্ছে, আনতে না আনতে দেখে ফাদার আসু কামাকানা, মাথা যা ছিল তাই হয়ে গেছে। আবার মারছে, আবার পাথরটা চলে যাচ্ছে, নিয়ে আসছে, আবার মারছে। দৃশ্য খুব কঠিন। আমি বললাম, মাহাজা, এই কি দৃশ্য? তালা, তারা দুজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তা লাখ না, কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি যে একটা গর্ত, চুলার মতো আলা হুসাইয়ে কোন অসফলও আছে, তার নিচের দিক প্রশস্ত, উপরের দিক সংকীর্ণ। তন্দুরি রুটি যেই চুলহাতে হয় সেরকম, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। দেখি তার ভিতরে আগুন, তাতা অক্ষত না, ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। ফাইজা ইরতাফাত ইরতাফাও, যখন আগুন জোরে জ্বলে উঠছে, তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামেদাত রাজা উফিহা, যখন আগুনটা কমে যাচ্ছে সব কিছু ভিতরে চলে যাচ্ছে, ফিহারে জ্বলন অনেশন রাত, দেখে তাতে দেখি মহিলা পুরুষ উলঙ্গ অবস্থায় ধাঁধা করে জ্বলছে, যখন খুব জোরে জ্বলে উঠছে উলঙ্গ অবস্থায় ধাঁধা করে জ্বলে উপরে চলে যাচ্ছে, একটু কমলে আবার নিচে চলে আসছে। দৃশ্য দেখে বললাম, মাহাজা, এ কি দৃশ্য? কালা, ইনতালেক, চলতে থাকেন। ফান তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা নদীর পাশে, দেখি নদীতে রক্ত, পানি নেই, পুরো নদী রক্ত দিয়ে পরিপূর্ণ। একটা লোক রক্তের নদীর পাশে দাঁড়িয়ে আছে, একটা লোক নদীর ভিতরে আছে, যতবার রক্তের নদী থেকে উঠতে চাচ্ছে ততবার পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দিচ্ছে এবং নদীর মাঝামাঝি করে দিচ্ছে। দৃশ্য দেখান বললাম, মাহাজা, এ কি দৃশ্য? কালা, তারা দুজন বললেন, এনতালেক, চলতে থাকেন। ফান তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা বাগানে, বিশাল বাগান, সবুজ বাগান, এত বড় বাগান কোনোদিন জীবনে দেখিনি। ফিহা সাজারাত নাজিমা, দেখি সেখানে একটা বিশাল গাছ, বিশাল গাছ। অফি আসলি সাজারে সাইখন, দেখি গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন, আছে তার সামনে আছে অনেক বাচ্চা ছেলে, ওরা চলুন কারিবিন মিনা সাজারা, গাছ থেকে একটু দূরে একটা লোক দেখছি ইউকেদুন নারা, ও লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে। দৃশ্য দেখতে দেখতেই তারা দুইজন ফাঁসায় দাবিয়ে সাজারা আমাকে উঠিয়ে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। গাছের উপরে দেখি একটা ঘর, সে ঘরে আমাকে ঢুকে দিল। এত সুন্দর ঘর আমার জীবনে কোনো দিন দেখিনি। সেখানে আছে যুবক, সেখানে আছে বৃদ্ধ, সেখানে আছে মহিলা, সেখানে আছে ছেলে মেয়ে। তারপর সেখান থেকে বের করে আরও উপরে নিয়ে চলে গেল, আর একটা ঘরে ঢুকালো, আল্লাহ সামাদ। আর পরের ঘরটা
আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি সুন্দর। দেখি সেই ঘরে যুবক আর বৃদ্ধ মানুষ। এবার আমি বললাম, ফাহ বেরিনি আমার রায় রায় তল্লাইলাতা, শোনো তোমরা দুইজন আমাকে বলে দাও এসব কি দেখলাম। কালা, তারা দুইজন বলেন, হ্যাঁ আপনাকে সব বলে দেব, আপনি শোনেন এগুলো কি। আপনি যে সর্বপ্রথমে দেখলেন যে একটা লোকের মুখের দুই দিককে চিরে ফেলা হচ্ছে লোহার লাঠি দিয়ে, সে হলো মিথ্যুক, মিথ্যে কথা বলতো। সুলি না হলে, ফাঁসি না হলে মিথ্যে কথা বলিয়েন না, যা হবে হবে। মিথ্যে কথা মানুষের ক্ষতি হয়, মিথ্যে বলবেন না। আর আপনার অভ্যাসকালে মিথ্যে বলা, এমনিতে মিথ্যে বলেন। আর আপনাকে আমি নিষেধ করেছি দোকানপাটে বসবেন না, দোকানপাটে বদনাম হয় আর দোকানপাটে ল্যাংটা মেয়ে নাচে, কাজে দোকানপাটে বসবেন না। মিথ্যে কথা বলার কারণে এই দুই, ওই যে দেখলেন একটা লোক চিথে পড়ে আছে, পাথর দিয়ে মাথা ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, উনি আলেম মানুষ, জানা অনুপাতে আমল করতেন না, জানা অনুপাতে আমল না করার কারণে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। হুজুর বুঝতে পারেননি আমার অবস্থা কি হবে আর কি হচ্ছে। তারপরে যে আপনি দেখলেন যে আগুন, আগুনের চুলা খুব ধাঁধা ধাঁধা ধা করে আগুন জ্বলছে, মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে, এরা হচ্ছে ব্যভিচার ব্যভিচারিণী, জমা ধরে আছে, পরনে কোনো কাপড় নেই। আগুন যখন জোরে জ্বলে উঠছে তখন একবারে ধাঁধা ধা করে উপরে চলে যাচ্ছে, আবার যখন আগুনটা কমে যাচ্ছে তখন নিচে চলে যাচ্ছে। এই ঘটনায় আল্লাহ রাসূল আবার এইভাবে বলেছেন, এই ঘটনা আল্লাহ রাসূল আবার এইভাবে বলেছেন, জিবরাইল আমাকে একটা জায়গাতে নিয়ে চলে গেলেন, দেখি অনেক পুরুষ আর নারী বিশাল বিশাল আকৃতি রূপ ধারণ করে আছে, যে একবারে 30-40 হাত উঁচু হয়ে আছে, আর এত গন্ধ মনে হচ্ছে যে গ্রামের টয়লেট, গণ শৌচাগার, গন্ধে টিকা যায় না। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল এরা কারা? ছি 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 ছি, এত মোটা মোটা হয়ে আছে, এত গন্ধ, এরা কারা? জিবরাইল বলছেন, আহমদ জোনাতা জওয়ানি, এরা হচ্ছে ব্যভিচার ব্যভিচারিণী, গর্তে আগুনে যে জ্বলছে উলঙ্গ অবস্থায় হচ্ছে ব্যভিচার ব্যভিচারিণী, মোটা মোটা হয়ে গেছে, একবারে ফুলে আছে, ওরা হচ্ছে ব্যভিচার ব্যভিচারিণী। তোবা করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলাইহে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলাইহে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলাইহে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবিলাইহে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবিলাইহে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবিলাইহে, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, রব্বিগফিরলি ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা হাদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুলাকা বি নিয়ামাতিকা আলা আবুবি জামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। দিন রাত বলতে থাকেন, পাপ হয়ে গেলে আল্লাহ তা নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। তারপরে যে আপনি দেখলেন গাছের পাশে বৃদ্ধ মানুষ, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম, তার সামনে দেখলেন, ও তারপরে দেখলেন রক্তের নদী, নদীতে শুধু রক্ত রক্ত, এ হচ্ছে সুদখোর। এই বাক্যটা বলার জন্য লম্বা হাদিস অনুবাদ করছিলাম, ধারাবাহিক অনুবাদ করলে ঘন্টা এখানেই পার হবে, সবসময় এখানেই চলে যাবে, যার জন্য ছেড়ে ছেড়ে এসে এখন আপনাকে বুঝাতে চাচ্ছে। এই ছেলে আর একজন, যে রক্তের নদীতে পড়ে আছে, যার পাথর দিয়ে মুখের ওপরে মেরে ভেঙে চৌচির করে ভিতরে দেওয়া দেওয়া হচ্ছে, এই লোকটা কি কি করত? সুদ খেত, সুদ খাই। তাহলে মোটামুটি তুমি তিনটা কথা মনে রাখো, তো চারটে। এক হলো সুদ দেয় খায় সাক্ষী লেখক সবাই সমান, সবাই জাহান্নামী। দুই হলো এক টাকা সুদ খেলে 36 বার জেনার চেয়ে বেশি। তিন হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। চার হলো যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর বানায় এটা করা হবে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। তারপরে এক পর্যায়ে আল্লাহ রাসূলকে বললেন, আমি হচ্ছি জিবরাইল আর আপনার যে বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মিকাইল, আপনি একটু মাথাটা উপর দিকে করেন তো। বলে করলাম, এই যে ঘর, এটা আপনার ঘর, এখানে আপনি থাকবেন জান্নাতে। তখন আল্লাহ রাসূল বলছেন, দানি আদখলো মানজালি, এই শোনো তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার ঘরে ঢুকে যাই। তখন কালা, তারা দুইজন বলে, লা 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 লা, আপনার ইস্তাকমাল তাহু আতাইতা মানজিলাকা,
আপনার বয়স এখনো বাকি আছে, বয়স শেষ হয়নি। যেদিন বয়স শেষ হয়ে যাবে সেদিন আপনি এই ঘরে চলে আসবেন। বুখারি। সম্মানিত দিনী ভাই বোন, সুদ ভয়াবহ পাপ। ঘুষ যেই নিবে যেই দিবে উভয় জাহান্নামি, সাবধান থাকবেন। আমরা মোটামুটি যেসব আলোচনা শুনলাম সেসব আলোচনা মেনে চলার চেষ্টা করি।